সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। আমাদের ক্যামেরার স্ক্রিনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, তারা একজন হচ্ছে মা আর একজন হচ্ছে মেয়ে। মেয়ের নাম হচ্ছে সালমা আক্তার। তার পাশেই বসে আছে তার গর্ভধারিণী মা। তো তাদের জীবনের বাস্তব গল্প এবং সত্য ঘটনাই আজ তুলে ধরার জন্য আপনাদের কাছে নিয়ে আসছি। তো দর্শক, আমাদের সঙ্গে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন অনুরোধ, এবং আপনাদের কাছে এই ভিডিওটি দেখার পরে আপনাদের বিবেকে কাছে আপনারা প্রশ্ন তুলে ধরতে পারেন যে সমাজে এখনো এ ধরনের নর পশু বসবাস করে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা তাদের সঙ্গে মূল আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম আপনার কাছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি শুরুতে? স্যার, আমি বসে ভালো নাই। আমার মেয়েটারে প্রবাসী ভাইয়েরা, আমি আপনাকে কাছে অনুরোধ করি, এই ভিডিওটা দেখার পরে আপনাকে কি একটু মায়া লাগবে না? তারে তো প্রচুর শাস্তি দেন, তারে জেল নেন। আচ্ছা, শুরুতে আমরা শুনবো কি হয়েছে আপনার মেয়ের সঙ্গে, কি ধরনের বর্বরতা হয়েছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনবো। আমি এটি বলতে পারব না রে, অনেক কাহিনী আমি কই তারে নেরি। আপনার কাহিনীগুলো আমাদেরকে একটু বলতে হবে। আপনার মেয়েকে কোথায় বিয়ে দিয়েছিলেন, বা তার হাজবেন্ড কি করতো? তা বিদেশ থাকতো, কোন দেশে? সৌদি থাকতো, সৌদি আরব থাকতো। আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছিলেন, তখন কি সৌদি প্রবাসী ছিলেন না? হ্যাঁ, মেয়েকে বিয়ে করার পরে তিনি প্রবাসী গিয়েছেন। সে আগেই প্রবাসী আসিল, সৌদি। আগে সৌদি প্রবাসী ছিলেন। জি। আচ্ছা, কি হয়েছে আপনার মেয়ের সঙ্গে, মূলত ঘটনাটা কি একটু খুলে বলুন আমাদেরকে। ঘটনাটা হয়েছে, ও আমার মেয়ের থেকে টাকা চাইছে। হ্যাঁ, টাকা চাইছে বাড়িকরণের লিগা। ওই টাকার বিনিময় মাইয়া কইছে, আমি কিসের টাকা দিব, আমার বাপ মা কি টাকা দিব? আপনার বহু টাকা পয়সা দিছে, এখন আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। ওই আমার বাড়ির তো নিয়ে চলনা করে নিয়া, ওর বাগিনার সাথে নিয়া, ওই মাগরিবের নামাজের আগে দিয়ে, আসরের পরে দিয়া, মাগরিব নামাজের আগে দিয়ে নিয়া, ওই আমার মায়ের এই দুর্ঘটনা করছে, ইফতারের পরে দিয়া। ইফতারির পরে ঘটনাটা ঘটিয়েছে, হ্যাঁ, মূলত আপনার কাছে সে যৌতুকের টাকা চেয়েছিল নাকি এমনি ধার চেয়েছিল? ওই মনে হয় ওই টাকার উসিলা দিয়ে ওই আমার মেয়ের খুন করানোর লেগে এই টাকা চাইছে। কত টাকা চেয়েছিল? 5 লাখ টাকা চাইছে। 5 লক্ষ টাকা চেয়েছে। 5 লক্ষ টাকা আপনার পরিবার থেকে দিতে সক্ষম হননি, সেই কারণে আপনার মেয়ের উপরে এই ধরনের বর্বরতা। জি। আচ্ছা, তো মূলত আপনার জামাই থাকতো সৌদি আরব। হ্যাঁ। সৌদি আরব থেকে আসার কয়দিন পরে ঘটনাটা ঘটলো? 8 দিন পরে, এক বৃহস্পতিবারে আসছে, আর এক বৃহস্পতিবারে এই ঘটনা করে গেছে। তাই ভাবলাম টিকিট কেটে আইছে, টিকিট কাটে আইয়া এই ঘটনা করে আসতে গেছে। তিনি কি ছুটতে আসছিল নাকি না তাকে মারার জন্য আসছিল? ওই তারে মারার জন্য আসছে, মানে তার একটা পরিকল্পিত প্ল্যান। হ্যাঁ, তাকে মারার জন্য আসছে, মারার জন্য আসছে। হ্যাঁ, হাফ ডাউন টিকিট কেটে মারার জন্য আসছে, মারার জন্য আসছে। আচ্ছা, তো তাকে মারার জন্য সৌদি আরব থেকে হাফ ডাউন টিকিট নিয়ে আসছে। আপনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন কোথায়, এবং আপনার মেয়ের জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম ইমান হোসেন। ইমান হোসেন। হ্যাঁ, বাড়ি বাকুরপুর, সুরজগেটের উত্তর সাইডে, ডালিবাড়ি। বাকুরপুর সুরজগেটের উত্তর পাশে ডালিবাড়ি। ডালিবাড়ি। আপনার জামাই, মেয়ের জামাইয়ের কোনো ছবি আছে? ছবি আছে, ওই আমার বাইজের তো নাইনলে দিম। আচ্ছা, ছবিগুলো এনে যদি দিতে পারেন আমরা ভিডিওর স্ক্রিনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আমরা ছবিগুলো ভিডিও যদি আনা হয় তখনই আমরা ভিডিওর স্ক্রিনে ছবিগুলো তুলে ধরতে পারবো। তো আসলে আপনাদের সঙ্গে কি সে এই যে দ্বন্দ্বটা টাকা নিয়ে, এটা কি মানে উসিলা না অন্য কোনো দ্বন্দ্ব ছিল আপনাদের সঙ্গে? না, এটাই উসিলা তো হয়। এটাই উসিলা? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি দিয়ে তাকে আঘাত করা হয়েছে, বা তার কি ধরনের প্রবলেম হয়েছে একটু যদি বলতেন। কি দিয়ে আঘাত করছে তা আমি জানি না, মানুষের তো শুনছি ওর কাছে বড় একটা লাইট ছিল বিদেশি, ওই লাইটটা দিয়া এই আঘাত করছে, মাথায় বাড়ি দিয়েছে। মাথায় বাড়ি দিছে। আচ্ছা,
মাথায় বাড়ি দেওয়ার পরে আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না, না আমরা একটু সালমার কাছে যাব। সালমা, আপনি যখন আপনার হাজবেন্ড বিদেশ থেকে আসলো, আসার পরে ঘরে ওঠার পরে আপনার সঙ্গে তার আচরণ বা ব্যবহার কি কি ধরনের হয়েছে একটু বলতে? তখন আমার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু পরে আস্তে আস্তে টাকার জন্যই আমার সাথে খারাপ ব্যবহার করে। এটা কতদিন পর? এই 2-3 দিন পর। বিদেশ থেকে আসার পরে প্রথমে আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছে, হ্যাঁ পরে আস্তে আস্তে 2-3 দিন পর আপনার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করেছে হ্যাঁ এই টাকার জন্য, হ্যাঁ কি বলেছে আপনাকে? বলছে বাপার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনে দিতাম, সে বাড়ি করবো। আমি বলছি যে আপনারা যে বারো বারো টাকা দিব এলে আর কি, ওর মা আর ও মিললে আমার হাত পা বাইন্দা, তারপরে মাথার মধ্যে এমন আঘাত করে। ছেলে, আপনার হাজবেন্ড বা তার মা বোনেরা মিলে আপনার মাথায় আঘাত করে, হ্যাঁ এটা বলাতে? হ্যাঁ আপনার কোনো সন্তানাদি আছে? না, আমার কোনো সন্তান নেই। সন্তান নেই? না, বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 5 বছর। 5 বছর হবে। আচ্ছা, যাই হোক, তো সব আপনাকে মাথায় আঘাত করেছে মাথায়। জি, আনুমানিক ঘটনাটা কখন, দিনের বেলা না রাত্রেবেলা? রাত্রেবেলা। রাত্রেবেলা। তো মাথায় আঘাত করার পরে আপনার তো জ্ঞান হারিয়ে ফেলেছেন সম্ভবত, হ্যাঁ তারপর কোনো ঘটনা মনে আছে আপনার? না, আমার আর কিছু মনে নেই। মনে নেই। আচ্ছা, আপনার মার কাছে যাচ্ছি। তো আন্টি, যখন আপনার মেয়েকে মাথায় আঘাত করে তাকে মানে হত্যার চেষ্টা করা হয়েছে, আপনি তাৎক্ষণিক খবরটা পেলেন কখন? আমি 3টা বাজে খবর হয়েছে আমার দেবরের কাছে। আমার দেবরে ফোন করছে আমার স্বামীর কাছে, স্বামীর কাছে ফোন করছে, পরে আমি জিজ্ঞাসা করছি আর পরে কয় সালমার জানি কি হয়েছে। ওই স্যার আমার দেবর আমার কাছে কয় না যে সালমার কি হয়েছে, তো আপনি ঢাকার দিকে চলে আইয়ান, আপনার ভাগ্য ভালো না। আমার কাছে এই কথাই কইছে, আমি এই কথা শুনি আমি ঢাকার দিকে চলে গেছি। ঢাকা চলে গিয়েছেন? আচ্ছা, কেন ঢাকা গেলেন? কেন ঢাকা গেছি? ঢাকা মেডিকেল আমার জিয়ারে লেগে গেছে। কারা নিয়েছে? ওই খুনির মা আর এই খুনির বইনে নিছে। আচ্ছা, তারা আপনার তাকে হত্যার চেষ্টা করেছে এবং তারাই আবার হসপিটালে নিয়ে গেছে? হ্যাঁ এটাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তারপর বলুন, ঢাকা যাওয়ার পরে? ঢাকা যাওয়ার পরে ওই তারা এই আমার জিয়ারে ইয়াত লেগে গেছে, অপারেশনে লেগে গেছে। কোন হসপিটালে নিয়েছে? ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল? আচ্ছা, হ্যাঁ তারপর বলুন। তো এই ওরা এই হেন তনে ফালে আইসে। আপনাকে দেখে পালিয়েছে নাকি না আপনি যাওয়ার আগে পালিয়েছে? যাওয়ার আগেই ফালাইছে। আপনি যাওয়ার আগে পালিয়েছে। আচ্ছা, যখন আপনি ঢাকা মেডিকেল প্রথম গেলেন এবং আপনার মেয়েকে দেখতে পারলেন একদম সরজমিনে চোখের সামনে, যে মেয়েটিকে মানে ছোটবেলা থেকে লালন পালন করে কষ্ট করেছেন, যে মেয়েটির জন্য, যে মেয়েটির জন্য নিজে না খেয়ে মেয়েটিকে খাওয়াইছেন, সেই মেয়েটিকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে সেই মেয়েটি যখন তার হাজবেন্ড এবং শাশুড়ি এবং ননদের অত্যাচারের শিকার হয়ে হসপিটালে ভর্তি, ওই অবস্থায় দেখে আপনার ভিতরের অনুভূতিটা, আপনার মেয়েকে যখন ওই অবস্থা দেখলেন, আপনার ভিতরের অনুভূতির অবস্থাটা জানতে চাই। আমি তো মানে 2 বার করে হাত ফেলাইছি, আমার কি আসিল মনে আসিল না কিছু। আমার মেয়ের যে অবস্থা দেখছি এই অবস্থা আমার কিছু মনে নেই। প্রথম অবস্থায় দেখে আপনার মেয়েকে আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন? জ্ঞান আগে আগে 2 বার করে জ্ঞান হারাইছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি জীবনের গল্প। গল্পটা দর্শক আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এই পরিবারটি পাশে একটু দাঁড়াবেন, একটু তাদেরকে একটু বুদ্ধি একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তখন আপনার হাজবেন্ডের নাম কি, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম জি মোহাম্মদ মিজান গাজী। মোহাম্মদ মিজান গাজী, তিনি কি করেন? তিনি এই দেশগ্রাম আর কি সাধারণ ব্যবসা করে। দেশগ্রামে সাধারণ ব্যবসা করে? হ্যাঁ। মানে তিনি একজন ব্যবসায়ী হিসাবে তার কাছ থেকে টাকা চেয়েছেন, আর টাকা হচ্ছে উসিলা, মানে তাকে মূল হত্যা করাটা হচ্ছে মেন প্ল্যানিং। ওই আপনারা কি ভাবছেন কি ওই ওই টাকার উসিলা দিয়ে আমার মেয়ের মারতে চাইছে, খুন করতে চাইছে?
তো এই বিষয় নিয়ে আপনারা কোন আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? হ্যাঁ নিছি, কোথায়? এটা চাঁদপুর সদর হাসপাতাল, ইয়া সদর চাঁদপুর সদর মডেল থানায় আপনারা মামলা দিছেন। মামলা, কয়জনকে আসামি করে মামলা করেছেন? 5 জন। 5 জনকে আসামি করে মামলা করেছেন। আসামি অ্যারেস্ট হয়েছে একজন? না, একজনে অ্যারেস্ট হয় না, একজন মারা গেছে। 5 জনকে আসামি করে মামলা করেছেন, একজন অ্যারেস্ট হয়নি, 5 জনের মধ্যে একজন মারা গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো আজকের এই ভিডিওর মাধ্যমে কি মেসেজ দিতে চাচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে? আপনারা কি বলতে চাচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে? আমি চাইতে আছি যে আমার মেয়ের সুস্থ বিচার হোক, এই দেশের মানুষের সবার শান্তি থাক, সুখে থাক, আমার না নিরঞ্জন কোনো কাহিনী না হয়। আমি চাই সুস্থ বিচার আমার মায়ের। প্রিয় দর্শক, আমরা কি বলবো, আসলে বাসা হারিয়ে ফেলেছি। মেয়েটির মাথার অবস্থাটা এতটাই ক্রিটিক্যাল যেটা আসলে আমরা দেখাতে পারছি না, ইচ্ছা করলেও অনেক কিছু আমরা দেখাতে পারি না। তো যদি আমরা দেখাতে পারতাম তাহলে আমরা দেখানোর ব্যবস্থা করতাম। আমরা ভিডিওর যে ডেসক্রিপশনে বা এই এক এক মিনিট এমন করে আমার বাই যে এলো কাইলে, ওই কিভাবে কি হয়েছে ডাক্তারখানা এগুলি সব ভিডিও করে রাখছে, এগুলি এমন করে দেখাইতে পারবো, আপনারা দেখবেন। আচ্ছা, আমরা সেগুলো দেখবো। তো প্রিয় দর্শক, আমরা আমরা আসলে দেখাতে পারছি না, কিন্তু আমরা বোনটির মাথায় কি অবস্থা সেটি আমরা তাই ভিডিওর ডেসক্রিপশনে বা আমরা থাম্বনেল হিসেবে ব্যবহার করব, কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখাতে পারছি না, দুঃখিত। কারণ মাথাটি একেবারে ক্রিটিক্যাল অবস্থা, যেটা আমাদের চ্যানেলের পক্ষে ক্ষতিকারক হতে পারে, বা যারা বৃদ্ধ আছেন বা যারা হার্টের পেশেন্ট আছেন তারা যদি দেখে তাদের হয়তো ক্ষতি হতে পারে। সেজন্য আমরা তার মাথার ভিডিওটা করছি না, মাথায় মোটামুটি ঘোমটা দিয়ে আছে, কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে বা আপনার থাম্বনেলের মধ্যে মাথাটা আমরা ব্যবহার করব, ছবি দিয়ে রাখবো। তো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।